আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো অবশেষে রেডমি নোট 11 প্রো 5G এই স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। তো এই ফোনটি অনেক আগেই ইন্ডিয়াতে রেডমি নোট 11 প্রো প্লাস 5G নামে লঞ্চ হয়েছে। তো সেই ফোনটিকে আমরা দেখতে পারবো বাংলাদেশে। তো এই ফোনটির যদি হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলি, তো এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেলের সাথে 120Hz রিফ্রেশ রেট এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো 108 মেগাপিক্সেল ক্যামেরা। এবং এই ফোনটিতে গেমারদের জন্য রয়েছে ভালো একটি চিপসেট, যেখান থেকে আমরা ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছি। তো এই ফোনটি বাংলাদেশে এখন বর্তমান মানে অনেক আগে থেকেই কিন্তু আনঅফিসিয়ালভাবে পাওয়া যায়, কিন্তু প্রাইসটা একটু বেশি। তো অফিসিয়ালভাবে লঞ্চ হলে কিন্তু প্রাইসটা অনেকটা কমে যাবে। তো এই ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে এবং প্রাইসটা কত হতে যাচ্ছে এবং এই ফোনটিতে কী কী ফিচার্স থাকছে এবং এই ফোনটি কাদের জন্য নেওয়া উচিত এবং কাদের জন্য নেওয়া উচিত নয়, তো আজকের এই ভিডিও জুড়ে কিন্তু এসব নিয়েই আলোচনা করতে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। তো ভিউয়ার্স, লেট স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে যদি আমরা স্মার্টফোনের বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার উপরে দেখতে পারবো সিম ইজেক্টর, পেপার্স অ্যান্ড ব্যাক কভার থাকছে। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে একটু সাইডে রাখছি। তার নিচে দেখতে পারবো আমরা 67W চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় ফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম হতে যাচ্ছে প্লাস্টিক এবং রিয়ারে দেখতে পারবো গ্লাস, যেখানে কিনা কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোডাকশন থাকছে। তো অবশ্যই এটি কিন্তু ভালো বিষয়। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অনেকটাই কিন্তু প্রিমিয়াম হতে যাচ্ছে। তো আপনারা যেমন চান তেমনই কিন্তু থাকতে যাচ্ছে। এবং এই ফোনটির ওয়েট 202 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। তো অবশ্যই এই ফোনটি ফ্ল্যাট ডিজাইনের সাথে দেখতে পারবো এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। এবং এই ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। এবং টপে থাকছে ডুয়েল স্পিকার, আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং 3.5mm অডিও জ্যাক। এবং নিচে থাকছে স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং সিম স্লট, যেখানে আমরা দুটি ন্যানো সিম একসাথে ইউজ করতে পারবো বা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। তো হাইব্রিড সিম স্লট থাকছে। এবার যদি আসা যায় এই ফোনটির ডিসপ্লেতে, তো এখানে ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লের টপ মিডল সেন্টারে থাকছে ছোট্ট পাঞ্চল, যেখানে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে। এবং 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট, 1200 নিটস পিক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তো অবশ্যই এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, একদম আউটডোর ভিজিবিলিটি কিন্তু অনেকটাই বেড়ে হতে যাচ্ছে। তো এই ফোনটি দিয়ে আপনারা যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন, তো অবশ্যই এই ডিসপ্লে থেকে কিন্তু অনেকটাই বেটার পারফরমেন্স পেতে যাচ্ছেন। তো অবশ্যই এক কথায় এই ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ হতে যাচ্ছে। তো এবারে যদি মুভ করা যায় ফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 11-এর সাথে MIUI 13 রান করবেন, যেখানে চিপসেট হিসেবে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 695 5G, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.2 GHz, যাতে GPU হিসেবে থাকছে অ্যাড্রিনো 690। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু অনেকটাই পাওয়ার বেশি এবং গেমিং পারফরমেন্সটাও কিন্তু অনেকটাই বেটার। তো এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে ব্যালেন্স আল্ট্রা সেটিংসে সর্বোচ্চ প্লে করতে পারবো এবং এই ফোনটি দিয়ে আমরা কল অফ ডিউটিতে ভেরি হাই সেটিংসে প্লে করতে পারবো এবং বাকি যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো থেকেও কিন্তু আমরা অনেকটাই বেটার এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছি। তো অবশ্যই আপনারা যারা গেমার রয়েছেন, তো এই ফোনটি দিয়ে গেমিং করতে চাচ্ছেন, তো অবশ্যই এই ফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। আর এই ফোনটির র্যাম টাইপ LPDDR4 এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্ট ডিসপ্লেতে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, যার অ্যাপারচার গুলো 1.9, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আমরা সর্বোচ্চ 1080p 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ফটোই কিন্তু ক্লিক করতে পারবো এবং ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, কালার্স, তো এগুলো কিন্তু অনেকটাই বেটার বলা চলে। এবং এই ফোনটির ফোনে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30fps-এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি আসি ফোনটির কমন ফিচার্সে, তো এখানে ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে। তো অবশ্যই এটি কিন্তু অনেকটাই বেটার হতে যাচ্ছে এবং LAN, ব্লুটুথ 5.1, GPS, USB Type-C পোর্ট। এবং এই ফোনটির
সিঙ্গল হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 67W ফাস্ট চার্জিং সাপোর্টে, যেটি দিয়ে আমরা 45 মিনিটে 100% চার্জ, 0-100% কমপ্লিট হতে দেখতে পারবো। এবং অবশ্যই পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট হওয়ার কারণে কিন্তু আমরা একদিনের চাইতে একটু বেশি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব এই স্মার্টফোনটি দিয়ে। তো অবশ্যই এই ফোনটি থেকে ভালো পারফরমেন্সের সাথে ভালো ব্যাটারি ব্যাকআপও কিন্তু পেতে যাচ্ছি। এবং এই ফোনটি আমরা 3টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, গ্রে, হোয়াইট এবং ব্লু কালার। তো এবার আসি ফোনটির প্রাইস এবং লঞ্চ ডেটে। তো এই ফোনটি আমরা জুলাই মাসে ফার্স্ট উইকেই কিন্তু লঞ্চ হতে দেখতে পারবো এবং এই ফোনটির প্রাইসটা হতে যাচ্ছে 28,000-30,000 টাকার আশেপাশে। তো অবশ্যই এই স্মার্টফোনটি এই মাসেই লঞ্চ হওয়ার কথা, কিন্তু এই ফোনটি কিন্তু যাই হোক ভ্যাট ট্যাক্স ইত্যাদির কারণে লঞ্চ করা হয়নি। তো অবশ্যই একটু বেশি প্রাইসে লঞ্চ করা হবে, দেখা যাক এই স্মার্টফোনটি কত প্রাইসে লঞ্চ করা হয়। তো এই ফোনটির প্রাইসটা কত হলে বেটার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। এই ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং ছাড়া এর ডিসপ্লে, ক্যামেরা, গেমিং পারফরমেন্স তো সকল কিছু কিন্তু বেটারই বলা যায়। তো এই বাজেটের আশেপাশে কিন্তু আমরা Realme 9 Pro এবং Realme 9 Pro Plus এই স্মার্টফোনটিও কিন্তু দেখতে পারবো। তো অবশ্যই ওয়েট করা যাক, এই দুটি স্মার্টফোনও কিন্তু আমরা জুলাইয়ের ফার্স্ট উইকেই দেখতে পারবো। তো খেলা কিন্তু এবার জমবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।